খাই হ্যাঁ মানুষের ছিঁড়া কাপড় ছিঁড়া জামা পরে বড় হয়েছি মানুষের ছিঁড়া কাপড় ছিঁড়া জামা পরে বড় হয়েছে তারপরের ঘটনাগুলো একটু বলেন তারপর থেকে মানুষের বাসা কাজ করে ভাত খেয়েছি জানিয়ে আজকের মতো শুরু করছি আমাদের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন একজন অসহায় নারী বসে আছে সামনে তো আমরা চেষ্টা করব তার জীবনের গল্প জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য তো দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি আপার কাছেই যাই তো আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম একটু জোরে কথা বলতে হবে নাম কি আপনার পপি পপি আপা তো পপি আপা আপনার জীবনের কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন আপনার জীবনে কি কি কষ্ট করেছেন আমার ছোট থেকে অনেক কষ্ট করেছি বাপ মা আলাদা হয়ে গেছে পুপির কাছে মানুষ হয়েছি পুপির কাছে মানুষের ছোট থেকে মানুষের বাসায় কাজ করে খাইছি এখনো মনে করেন খাই বাজারে কাজ করে বিয়ে হয়েছে স্বামী খাওয়ায় না কাজ কাম করে খাই বাজারে কাঁচা মাল বেচে খাই স্বামী ভাত কাপড় দেয় না ঘর ভাড়া দেয় না মেয়ে হয়েছে একটা মেয়ের খরচ দেয় না কোনো দিক দিয়ে নেই মানে বিয়ের পরেও সুখ পাননি সুখ পায় না ছোট থেকে কষ্ট ছোট থেকে কষ্ট আপনার বাবা মা কি করতেন বাবা মা আলাদা হয়ে গেছে ছোটকালেই ছোটকালেই তারাও সেপারেট হয়ে গেছে তারা আলাদা হয়ে মা আর এখানে বিয়ে বসেছে কেউ আমার কোনো খোঁজ খবর নেয়নি মানে ছোটকাল থেকেই খুব অসহায়ভাবে এই তিন হিসাবে আপনি মানুষ হয়েছেন ফুফুদের কাছে হ্যাঁ মানুষের ছিঁড়া কাপড় ছিঁড়া জামা পরে বড় হয়েছি মানুষের ছিঁড়া কাপড় ছিঁড়া জামা পরে বড় হয়েছে তারপরের ঘটনাগুলো একটু বলেন তারপর থেকে মানুষের বাসায় কাজ করে ভাত খেয়েছি তারপর মানুষের বাসায় কাজ করেছেন ওইখান থেকে ভাত খেয়ে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল বিয়ে হয়েছে প্রেম করে বিয়ে হয়েছে প্রেম করে বিয়ে হওয়ার পরও স্বামী এখন প্রথম দিক দিয়ে ভালো আসছিল এখন মানে কোনো খোঁজ খবর নেয় না এখন কি আপনার সাথে থাকে না আমার সাথে থাকে আসে আইসা মনে করেন কয়দিন থাকে আবার চলে যায় আশা দিয়ে আসে ঘর ভাড়া দিবে ইটি দিবে আবার চলে যায় আচ্ছা আপা আপনি যে বললেন আমরা একটু পিছনে চলে যাই বিয়ের গল্প তো আপনাকে আমরা পরে প্রতিবেদনে তুলে ধরবো বিয়ের গল্প নিয়ে তো আপনি যে বললেন মানুষের বাসায় কাজ করে খেয়েছেন তো আপনার মতো সুন্দরী মেয়েরা যখন মানুষের বাসায় কাজ করতে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তো আপনি কি সে ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এবং আপনি কোথায় কাজ করতেন আপনার বাসা কোথায় ছিল আমাদেরকে ডিটেলস একটু বলেন আমি আমার বাসা ছিল এই কাঁঠালবাগান কাঁঠালবাগান শেমুরেশা হাসপাতাল ওখানে কাজ করতাম তারপরও মনে করেন ওখানে কাজ করতাম আবার এই যে দিল্লি রোডে কাজ করতাম ওখানে কাজ করে খাইছি আবার এই যে মগবাজার এখানে কাজ করতাম আপনি কি কোনো আমরা তো জানি বাসায় যারা কাজের মেয়ে হিসেবে মানুষের বাসায় কাজ করে তারা অনেক সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয় বা অত্যাচারের শিকার হয় না না আল্লাহ আপনি কি সে ধরনের কোনো নির্যাতন বা অত্যাচারের শিকার হয়েছেন না না তো কাজ করে কত টাকা আপনার স্যালারি পেতেন স্যালারি পাইতাম 5-6 হাজার টাকা পাইতাম সেগুলো দিয়ে চলতাম 5-6 হাজার টাকা পেতেন হ্যাঁ তো এখন কি আপনি কাজ করতে পারছেন না নাকি সেই এখন কাজ করতে যে ভাইরাসের জন্য কাজ কাম সব বন্ধ সবজি বিক্রি করেন মেয়েকে কার কাছে রেখেছেন মেয়ে আমার কাছে থাকে এই ছোট বাচ্চাকে নিয়ে আপনি রাস্তায় সারাদিন বসে বিক্রি করেন তো অনেক কষ্টের তাহলে এভাবে কি আপনি জীবন চলবে আপনার স্বামী মাঝে মধ্যে আসে তারপরে চলে যায় এখন কি করব এছাড়া তো কোনো উপায় নাই তাহলে এই যে সারাদিন যে তরকারি বিক্রি করে নি করে কত টাকা ইনকাম হয় কত টাকা 200-300 এরকম কোথায় বিক্রি করেন ফুটপাতে বিক্রি করেন ফুটপাতে আপনাদের কোনো সমস্যা হয় না হ্যাঁ সমস্যা হয় পুলিশ উঠাই দেয় পুলিশে বাইরে বাড়ি করে এমনি পোলা পানা এসে উঠাই দেয় আর ফুটপাতে বিক্রি করলে মনে করেন টাকা দিয়ে বসতে হয় ডেলি 200-300 টাকা যায় তারপরে বেচা কিনা করা যায় না এই যে আপনার মেয়ে তো অনেক ছোট সেই মেয়েকে নিয়ে এই যে রৌদ্রের মধ্যে সারাদিন বসে থাকেন তখন আপনার ভিতরে কীরকম লাগে
আমার ভিতরে অনেক খারাপ লাগে, খারাপ লাগলো করব কি, মেয়ের মেয়ের খরচ আমার খরচ, প্রতি মাসে ঘর ভাড়া 4000 টাকা। 4000 টাকা ঘর ভাড়া দেন? এই যে ছোটবেলা আপনার বাবা মা আপনার আগে ছেড়ে চলে গেছে, সেই গল্পটা যদি আরেকটু বলেন তখন আপনার খারাপ লাগে না? হ্যাঁ খারাপ লাগে, মানুষের কাছে মানুষ হয়েছি, ভাত খাইতে ভাত পাই নাই, কাপড় চোপড় পাই নাই, অনেক কষ্ট করছি। অনেক কষ্ট করছেন সেই ছোটবেলা? বলেন আপনি কষ্ট জীবনের কথাগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। মা ফালাইতে অন্যখানে বিয়ে হইছে, বাপের বাপের কাছে আসলাম, বাপে কোনো খোঁজ খবর নেয় নাই, খোঁজ খবর নিলে ওই ফুপুর কাছে রয়েছি, মা ভাই বোনের মার খেয়েছি। ভাই বোনের মার খেয়েছেন? আসলে নিজের মা আর অন্যের মা তো অনেক ডিফারেন্স। হ্যাঁ আসলে বাবারা শুনছে, বাবারা ছেড়ে চলে গেল, মা তো সহজে মেয়ে মাই চলে গেছে, বাবা জানে বাবা ছিল মাই চলে গেছে। কিন্তু আপনার বেলা আসলে খুব মর্মান্তিক ঘটনাই ঘটেছে। অনেক কষ্ট করছি ছোট থেকে, কেউ খোঁজ নেওয়ার আসলো না, মার খেয়েছি মনে করেন অনেক কষ্টের মধ্যে ছিলাম। আপনার মা আপনার যখন চলে গেছে তখন আপনার বয়সটা মূলত কত ছিল? বয়স তখন 5-6 বছর বয়স। 5-6 বছর তখন কি আপনি ভালো মন্দ বুঝেন? হ্যাঁ বুঝেন। হ্যাঁ তাহলে কেন চলে গেল, কিশোর অভাবে আপনাকে চলে গেছে মনে করেন? আমার ফুপি আমার বাপের আমার মার কাছে আসতে দিত না, আটকে রাখতো আমার ফুপি। কেন আসতে দিত না? মিলতে দিত না, টাকা পয়সা দিতে দিত না, যে বোর কাছে দেবে সব টাকা পয়সা দিয়ে দেবে আমরা পাবো না, এই জন্য আমার বাপেও আসলো আমার ফুপুরই ধরা, ভাই বোনের কথায় উঠতো বসতো। আচ্ছা আপনার ফুপি কেন আপনার বাবার কাছে আপনার মাকে যেতে দিত না? কেন আপনার মা আপনার বাবা কি তাকে কলমা পরে বিয়ে করেনি? বিয়ে করছে, তার ওই যে টাকা পয়সা আমার বাবা আবার সিএনজি চালাইতো, মনে করেন টাকা পয়সা যা কামাই করে যদি আমার মারে দিয়ে দেয় ফুপিরা পাইবো না, এজন্য যাইতে দেব। মেন কারণ হলো আমার ফুপির কারণে আমার মার সাথে ছাড়াছাড়ি হয়েছে। আমরা যতটুকু জানি আপনারা আপনার বাবা যখন আপনার মাকে বিয়ে করেছে তখন আপনার বাবা 1 টাকা রুজি করলো, ওই টাকার হক আপনার মার প্রতি আছে, আপনার মা খেতে পারবে, তো আপনার ফুপির ওই টাকার প্রতি হক নাই। তো আপনার ফুপি কেন অধিকার খাটাইছে আপনার মার প্রতি বা আপনার বাবার প্রতি, সেই গল্পটা একটু বলেন আমাদেরকে, একটু দর্শককে বলেন। অনেক ই ছিল মানে অনেক জিদি ছিল, যদি মনে করেন আমার মার কাছে আসতো বা আমাদের কাছে আসতো আমার বাবা, তাহলে আমার ফুপু অনেক রাগারাগি করতো। ছোটোর থেকে ভাই বোন একসাথে বড় হয়েছে মনে করেন, তার সে তো বড়, তার কথায় উঠতো বসতো সবই করতো, এই কারণে আর কি মানে আমার ফুপির কারণে আমার মার সাথে বাবার সাথে ছাড়াছাড়ি হয়েছে। ফুপির কারণে? হ্যাঁ, আর আজকে আমি বাপ সারা মা সারা আমার ফুপির কারণে। আচ্ছা আপনি কি আপনার মা বাবাকে এখন খুব মিস করেন? মিস করি, আমার মা বাবা আছে আশেপাশে দেখি। আপনার বাবা মার ছোটবেলা আদরের কথা মনে পড়ে? হ্যাঁ। কিভাবে আদর করতো আপনাকে? আমার মা ছাড়া আমি ঘুমাইতে পারতাম না, খাইতে পারতাম না, কোনো কিছুই না, অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হইতো। আমার মা ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না, সেই সময় আমার মা আমার থেকে চলে গেছে। দর্শক, একজন মা হারা মেয়ের বুকের ভিতরে কি পরিমাণ কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, চোখের জলে তার ভিজে গেছে শরীর। তো দর্শক, আমাদের ভাষায় প্রকাশ করার মতো না আসলে এরা যে কতটা অসহায়। তো আপা, আপনাকে নিয়ে আমরা আরেকটা প্রতিবেদন করব, তার আগে আমাদের এই ভিডিওটা যেই দর্শক ভাইরা দেখবে তাদের উদ্দেশ্যে বা কোনো সাহায্য সহযোগিতা আপনার চাওয়ার আছে কি না তাদের কাছ থেকে একটু বলবেন কি ক্লিয়ারলি। আপনার সাহায্য সহযোগিতার কথা যদি দর্শকদের কাছে বলেন, কোনো প্রবাসী ভাই অথবা দেশের বিত্তবান লোক যদি আপনাকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো আপনি একটু ভালো। সহযোগিতা করলে তো অনেক ভালো হয়, কারণ এই যে ভাইরাসটা বাইরানোর জন্য বাইরানোর পরে 5-6 মাস ধরে কাজ করি না, ঘর ভাড়া বজ্জে আছে সব দিক দিয়ে আর কি, বাচ্চার এই যে প্রতি মাসে বাচ্চার 2টা করে দুধ লাগে, অনেক কষ্টের ভিতরে আসছি। বাচ্চা মনে করেন কোনো জিনিস খেতে পারে না, ডেলি প্রতি মাসে 2টা করে দুধ লাগে, ডিপার দুধ, অনেক কষ্টের ভিতরে আসছে আর কি, স্বামী চালায় না।
স্বামী কোনো দিক দিয়ে দেয় না, হেল্প করে না। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি সাহায্য চান তাহলে একটু ভালো ক্লিয়ার করে বলেন। সাহায্য দিলে আমার অনেকেই ভালো হয়। আপনার কোনো মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, আমার ফোন আছে বাসের রুমে। বলেন, নাম্বারটা বলেন। খালা, আমার ফোনটা নিয়ে আসো। আপনার কি মনে আছে? না না, আমার মনে নাই। কিন্তু আচ্ছা আপা, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন। 01 3 01 3 09 09 14 14 36 36 44। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করে এই বোনটিকে আপনারা সহযোগিতা করতে পারেন। দর্শক, কেউ কুমতলবে বা খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না, কারণ এরা হচ্ছে অসহায় নারী। আর আপনারা যদি এদের পাশে একটু এসে দাঁড়ান বা আপনাদের সাহায্যের হাতটি যদি এদের জন্য বাড়িয়ে দেন, হয়তো এরা একটু ভালো থাকতে পারবে বা দুবেলা ভালো খেতে পারবে, বা একটা সন্তান আছে আপনারা ইতিমধ্যে শুনলেন, সন্তানটাকে নিয়ে ভালোভাবে চলতে পারবে। কারণ স্বামীর এখন কাজ নাই, লকডাউনের সময় স্বামীও এখন কোনো কাজ করতে পারে না। তো দর্শক, সব মিলিয়ে যদি এরা একটু ভালো থাকে আপনাদের উসিলায়, তাহলে আপনাদেরও মঙ্গল। তো দর্শক, যারা এই প্রতিবেদনগুলো দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবাই দয়া করে এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আগামীতে নতুন নতুন ভিডিও পেতে থাকুন এই চ্যানেলের সঙ্গে। খোদা হাফেজ।